কিছুদিন আগে এখানে একটা রেস্টুরেন্ট আছে ক্যাপ্টেন্স, ওখানে আমরা বসেছিলাম আমি আর আমার এক ফ্রেন্ড। এখন বরপক্ষ আর বউপক্ষ দেখা করতে কিন্তু অনেক সময় রেস্টুরেন্টে আসে। আমি দেখলাম আমার পাশে ঠিক সেমভাবে একটা বরপক্ষ আর বউপক্ষ আসছে দেখা দেখি করতে। কিছুক্ষণ তারা কথাবার্তা বললো, একটু পরে বর আর বউ, আমি জানি না তাদের বিয়ে হয়েছে কি না, তো হবু বর আর বউকে অ্যালোন টাইম দেওয়া হলো। তো তারা উঠে এসে আমার টেবিলের ঠিক সামনে এসে বসলো। তো আমি কফি খাচ্ছি আর তার দিকে তাকাচ্ছি যে তারা কি বলে। আমি অবাক হয়ে দেখলাম 30 সেকেন্ডস চলে গেল, কোনো কথা বলে না। 1 মিনিট চলে গেল, কোনো কথা বলে না। 1.5-2 মিনিট চলে গেল, কোনো কথা বলে না। আমি আমার বন্ধুকে বললাম যে দোস আমি কিছু বলবো নাকি, আমার দোস বলো ধর কী বলো সেটা। 3-4 মিনিট চলে গেল, কেউ কারোর সাথে কোনো কথা বলে না। আমি বললাম দোস আমি একটু জিজ্ঞেস করি গতকালকে আমার ভিডিওটা দেখলো কি না। তো সে বলে আরে না এটা বলে নাকি। একটু পরে দেখলাম 4-5 মিনিট চলে গেল, কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। এবং এরপরে তাদের যে প্যারেন্টস আছে তারা আসলো, এসে ছবি টবি তুললো, তুলে চলে গেল। অবাক হয়ে দেখলাম যে দুটো মানুষ হয়তো বা বিয়ে হয়েও যেতে পারে, তারা একে অন্যের সাথে একটা কথাও বলতে পারলো না। কেন জানো? বিকজ আমরা কখনোই নিজেদের কমফোর্ট জোন থেকে বের হয়ে একটা অপরিচিত মানুষের সাথে কথা বলা শিখিনি। বাসায় যখন গেস্ট আসে তখন কী হয়, বা আমার ডাকে নাই দেখা করে যা, তখন বলো না যে না না আম্মু নাই নাই, আমি বলো যে আমি নাই, বলো আমার আম্মু আমি বাথরুমে আছি, বলি না। এটার কারণে যেটা হয় যে আমরা কখনো নতুন কোনো মানুষের সাথে কীভাবে কথা বলতে হয়, কীভাবে পরিচিত হতে হয় এই জিনিসটাই আমরা শিখি না। কখনো নিজেদের কমফোর্ট জোনে একটু বার হয়ে কারোর সাথে কথা বলি না, যেটার কারণে আমাদের নেটওয়ার্কিংয়ে অনেক সমস্যা হয়ে যায়। আমরা যখন নতুন কোনো একটা জায়গায় যাই দেখা যায় যে আমাদেরকে নেটওয়ার্কিং করতে হবে, বাট আমরা নতুন কারোর সাথে কথা বলতে চাই না। আমরা কী করি, আমাদের পকেট থেকে আমাদের মোবাইলটা বের করি, মোবাইলটা বের করে সোয়াইপ লেফট সোয়াইপ রাইট, ডানে বামে সোয়াইপ করে আমরা বুঝাতে চাই যে আচ্ছা আমরা মনে হয় অনেক কাজ করছি। সো এটা একটা ছোটো রিজন আছে, আমরা আসলে কখনো নিজেদেরকে উপস্থাপন কীভাবে করতে হয় এটা শিখিনি বা এটা জানি না। আমরা যদি নিজেদের ব্যাপারে ছোট করে 3টে শব্দ বলতে হয় সেটাও কিন্তু আমরা জানি না। আমি প্রায় এই প্রশ্নটা করি, তোমাদের মধ্যে যারা আছো সবাই আমাকে শুধুমাত্র 3টে শব্দ বলতে পারবে? যেই 3টে শব্দ তোমাকে ডিসক্রাইব করে এই ভিডিওটা যারা দেখছো, তারা যদি নিজের ব্যাপারে 3টে শব্দ জানো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও। ওই 3টে শব্দ বলে দিবে যে তুমি নিজের ব্যাপারে কতটুকু জানো, এবং এই 3টে শব্দ দিয়ে শুরু করো, আস্তে আস্তে জিনিসটাকে বড় করো, একসময় দেখবে নিজেকে উপস্থাপন করার আইডিয়াটা খুব ইজিলি পেয়ে গিয়েছো। আরও একটা ইন্টারেস্টিং আইডিয়া দিই, এটাকে বলে হলো এলিভেটার পিচ। তুমি চিন্তা করে দেখো, তুমি একটা এলিভেটার মানে লিফট, লিফটে আছো, লিফটে তুমি একা আর কেউ নাই। এমন অবস্থায় তোমার লিফটে বিল গেটস উঠলো, হ্যাঁ পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি বিল গেটস, লিফটে তুমি আর বিল গেটস, বিল গেটস আর তুমি আর কেউ নাই। তোমার যাওয়ার কথা লিফটে 3-তে, বিল গেটস প্রেস করলো লিফটের 9-এ, তুমি কে 3-তে প্রেস করবা? অফকোর্স না, 9 পর্যন্ত থাকবা, তাই না? সো এই যে 9-এ বিল গেটস বের হয়ে যাবে, এই যে 20 বা 30 সেকেন্ড সময় পেলা লিফটের মধ্যে, এই 20 বা 30 সেকেন্ডে বিল গেটসকে এমন কী বলবা যেহেতু বিল গেটস তোমার কথা মনে রাখবে? খুঁজে পাচ্ছ না, তাই না? আমি জানি আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ হয়তো বা পকেট থেকে মোবাইলটা বাইর করে বলবে স্যার একটা সেলফি, তাই না? কিন্তু এর বাইরে এই যে এলিভেটরে থাকা অবস্থায় 20 বা 30 সেকেন্ড সময়ে ওই মানুষকে এমন কিছু বলা যেই কথাতে মানুষ তোমার কথা মনে রাখবে, এটাকেই বলে হলো এলিভেটর পিচ। আমাদের সবারই একটা এলিভেটর পিচ থাকা দরকার, যেন কখনো কোনো নতুন মানুষের সাথে দেখা হলে, কখনো কোনো অপরচুনিটি পেলে আমরা ওই এলিভেটর পিচটা বলতে পারি। সো ভাইয়া, এলিভেটর পিচ তৈরি করবো কীভাবে? খুবই সহজ, একটা ছোটো কাজ করো। যে 3টে শব্দের কথা বললাম না, যে 3টে শব্দ যে তোমাকে ডিসক্রাইব করে, ওই 3টে শব্দ ফার্স্টে খুঁজে বের করো। প্রতিটা শব্দ নিয়ে ছোট্ট একটা প্যাসেজ লিখো, এবং এই প্যাসেজটা লিখার পরে 3টে প্যাসেজ যখন হয়ে যাবে দেখবা তোমার 1 পৃষ্ঠা হয়ে যাবে, এবং ওই 1 পৃষ্ঠায় তুমি বলা প্র্যাকটিস করো আয়নার সামনে, প্রতিদিন বলো, প্রতিদিন বলো, প্রতিদিন বলো, সেটাই হবে তোমার এলিভেটর পিচ। সো নেক্সট টাইম এমন এক খুবই গুরুত্বপূর্ণ মানুষ যার সাথে তুমি সবসময় দেখা করতে চেয়েছিলা, দেখা হওয়ার পরে জাস্ট তাকিয়ে তাকিয়ে হাসবে না, এলিভেটর পিচটা বলবে, দেখবে তার সাথে নেটওয়ার্কিং তো হচ্ছেই, আস্তে আস্তে আরও অনেক অপরচুনিটি পাচ্ছ। সো সহজ একটা কথা, 3টে শব্দ খুঁজে বের করো, নিজের এলিভেটর পিচটা তৈরি করো, নিজেকে উপস্থাপন করা শুরু করো, এবং খুবই ইম্পর্ট্যান্ট তোমার কমফোর্ট জোন থেকে বের হও। কারণ তোমার কমফোর্ট জোন থেকে তুমি যদি আজকে বের না হও, কখনো নিজের বেস্টটা মানুষকে জানাতে পারবে না।